নমস্কার। আমরা জানি গত 17ই জুন 2023 এবছরের গত 17ই জুন শনি মহারাজ রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে গেছেন। সেটা হচ্ছে অবস্থান হচ্ছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে শনি বক্রগতিতে গেছেন এবং এই কুম্ভ রাশিতে শনি 140 দিনের জন্য বক্রগতিতে অবস্থান করবেন, অর্থাৎ 17ই জুন থেকে 4th নভেম্বর 2023 17ই জুন টু 4th নভেম্বর শনি বক্রগতিতে থাকছে কুম্ভ রাশিতে। এবং এখানে দুটো নক্ষত্র শনি অবলম্বন করছে, একটি হচ্ছে শতভিষা নক্ষত্র এবং তারপর শনি বক্রগতিতে তার পূর্ববর্তী নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করবে 15ই অক্টোবর। এবং এখানে এই ধনিষ্ঠা নক্ষত্রে 4th নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। সুতরাং এই যে একটা 140 দিন বক্রগতিতে থাকা কুম্ভ রাশিতে, এটা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য শনির এই বক্রগতির দৃষ্টি থাকছে তাদের দ্বাদশে, 12th হাউসে, তাদের 4th হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সপ্তম ঘরে বা 7th হাউসে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দ্বাদশ ঘর, বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের যে ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে প্রচুর ব্যয়ের সম্ভাবনা বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, পরিবারের শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি, দূর যাত্রা অপরিহার্যভাবে অনিবার্যভাবে এসেনশিয়াল হয়ে যেতে পারে, দূর যাত্রা, হসপিটালাইজেশন ইত্যাদি বিভিন্ন কারণে একটা প্রবল ব্যয়ের সম্ভাবনা থাকছে। মানসিক ক্ষেত্র, ইমোশনাল মাইন্ড অত্যন্ত ট্রাবলড থাকবে, একটা আপহিভেল, টারময়েল এবং ইমোশনাল মাইন্ডে একটা প্রবল ওঠা নামা তাদের কিন্তু মানসিকভাবে কিছুটা বিব্রত করবে। গার্হস্থ জীবনে কোনো না কোনো কারণে মনও কষ্ট, কারণ বক্রগতির শনির চতুর্থের দৃষ্টি থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে মনও কষ্ট, মানসিক যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতি, দূরত্ব, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি ইত্যাদির সম্ভাবনা থাকছে। যেটা আরো বিশেষ দিক তা হচ্ছে আকস্মিক বিবাহের যোগও কিন্তু এই সময়কালে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা সার্ভিস ওরিয়েন্টেড পিপল নন, যারা চাকুরিজীবী নন, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় প্রবল উন্নতি অগ্রগতি, তবে কোথাও কোথাও টাকা পয়সা অর্থ কিছুটা স্টাক হয়ে যাওয়া, আটকে যাওয়া এই ধরনের সম্ভাবনাও থাকছে। দশমে শনি বক্রগতিতে যাওয়ার ফলে, তাদের দশম স্থানে শনি বক্রগতিতে যাচ্ছে ফলে কর্মজীবনে একটা বিশেষ পরিবর্তন, কর্মস্থলের পরিবর্তন, কর্মস্থানের পরিবর্তন যেমন থাকছে, সেই রকম তারা অন্য কোনো কর্মলাভ, যারা এই সময় কোনো কর্মচ্যুত হয়ে রয়েছেন তাদের কিন্তু কর্মলাভেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্যহানি, কোথাও কোথাও মাতৃ বিয়োগ, কোথাও কোথাও মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য শনি হচ্ছে যোগ কারক গ্রহ, নবমের অধিপতি এবং দশমের অধিপতি, এবং শনি যখন বক্রগতিতে যায় তখন কিন্তু সে তার পূর্ববর্তী যে হাউস সেখানকারও কিছু একটা ফলাফল সে দিয়ে থাকে। সেক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন, এখানে ব্যক্তিগত বাড়চাট অত্যন্ত জরুরি, কোথাও ভাগ্যের প্রবল উন্নতি, কোথাও ভাগ্যের অবনতি, ভাগ্যের পরিবর্তনের কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা দূরবর্তী স্থানে স্বামী বা স্ত্রীর অবস্থান, যার কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবারও সম্ভাবনা, এবং সামাজিক জীবনে বা পারিপার্শ্বিক যে পরিবেশ সেখান থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়া, কিছুটা একটা সেপারেশন, আইসোলেশন ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। শনি হচ্ছে কাল এবং ন্যায়ের প্রতীক, এবং শনি কিন্তু কার্মিক রেজাল্ট দেবে। বহু মানুষ প্রশ্ন করেন কার্মিক মানে, কার্মিক মানে যে কাজ আমরা আগে করেছি। শনি কিন্তু বেপরোয়া, বেলাগাম, অনিষ্টকারী মানুষকে
বিভিন্ন ভাবে যে কার্মিক ফলাফলগুলো দিয়ে থাকেন, যেটা আমরা বহু সময় ভাবি যে আমি এত নেগেটিভ ফল কুফল আমি ডিজার্ভ করি না, এবং কোন খারাপ সময় যখন মানুষের জীবনে আসে খুব কম মানুষই সেটা বলার মতন সাহস তাদের থাকে যে আমি এই এই করেছিলাম তার জন্য এটা হচ্ছে। মূলত তারা বলে থাকেন যে এটা আমরা বুঝতেই পারছি না এই দুঃসময় আমার জীবনে কেন এলো, কিন্তু এটা যদি তারা কিছুটা একটা জায়গায় আত্মসমালোচনা বা অতীতকে একটা জায়গায় অতীতকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা বুঝতে পারবেন কার্মিক রেজাল্ট আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়। বৃষরাশি বৃষলগ্নের দশমী শনি বক্রগতিতে গিয়ে যেটা বিশেষভাবে করতে চলেছে সেটা হচ্ছে প্রবল ভাগ্যের পরিবর্তন এবং মানসিক একটা যন্ত্রণা এবং কষ্ট। নমস্কার।